ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। বাংলা বিনোদন জগতে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে স্টার জলসা আর জি বাংলার মতো প্রথম সারির দুই বিনোদনমূলক চ্যানেলের মধ্যে। এখন সব চ্যানেলই আনছে একজাক নতুন সিরিয়াল। কিছুদিন আগে স্টার জলসায় এসেছে নতুন ধারাবাহিক মাধবীলতার প্রোমো। এই সিরিয়ালে ঝুঁটি হিসাবে দেখা যাবে মরণ ধারাবাহিকের নায়ক রুদ্রিক অর্থাৎ অভিনেতা সুস্মিতকে, আর নায়িকা চরিত্রে অভিনয় করবেন জীবনসাথী ধারাবাহিকের ঝিলাম অর্থাৎ অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া। এই সিরিয়ালে তাকে জঙ্গলে ঘেরা এক গ্রামের মেয়ের চরিত্রে দেখা যাবে। প্রাণ থাকতে সে কোনো গাছকেই চোরা শিকারীদের কাছে মাথা নোয়াতে দেবে না। অনেকদিন ধরে অভিনয় করছেন তিনি। তার প্রথম ডেবিউ সিরিয়াল ছিল রাখি বন্ধন। বড় রাখি চরিত্রে অভিনয় করেছিল এই অভিনেত্রী। আদতে মেদিনীপুরের কন্টাইয়ের মেয়ে শ্রাবণী ছোট থেকে ভালোবাসতেন নাচ করতে। নাচ ছিল তার প্যাশন। জুওলজি নিয়ে পড়াশোনা করেন তিনি। তার গ্রাজুয়েশনও কমপ্লিট করেছেন জুওলজি নিয়ে। নাচের জন্য কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। আর সকলেই জানেন রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব কতটা জনপ্রিয়। এই বসন্ত উৎসবে একবার নাচ করেছিলেন অভিনেত্রী, আর সেই বছর তার সেই সব নাচের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। সেই ছবি দেখেই তার কাছে ফোন এসেছিল ব্লুজ প্রোডাকশনের কর্ণদাস স্নেহাশিস চক্রবর্তী। তারপরেই সুযোগ পেয়েছিলেন সিরিয়ালে অভিনয়ের। আর এই ধারাবাহিকটি ছিল রাখি বন্ধন। রাখি বন্ধন ধারাবাহিকটি শেষ হওয়ার পর অভিনেত্রীকে কালার্স বাংলায় কনক কাকন ধারাবাহিকে দেখতে পাওয়া গিয়েছিল। এরপরে জি বাংলার জীবনসাথী ধারাবাহিকে। জীবনসাথীর পরে অভিনেত্রীকে এবার দেখা যাবে মাধবীলতা ধারাবাহিকে। এই ধারাবাহিকে তার চরিত্রের নামও মাধবীলতা। শ্রাবণীর এতগুলো সিরিয়ালের মধ্যে কোন সিরিয়ালটি আপনাদের প্রিয় তা নিজে কমেন্ট করে জানান, এবং তার নতুন ধারাবাহিকের জন্য কতটা এক্সাইটেড তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।